फ्रेंड्स आज के আমরা এই ভিডিওতে এমন পার্টিকুলার একটা স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেই স্টক আমাদেরকে 55% এর মতো কারেকশন দেখিয়ে দিয়েছে। হ্যাঁ फ्रेंड्स আপনারা ঠিক শুনছেন, এই স্টক আমাদেরকে অলরেডি 55% এর মতো কারেকশন দেখিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ডেফিনেটলি কিন্তু फ्रेंड्स একটিও শেয়ারকে সেল করতে যাবেন না, খুব তাড়াতাড়ি কিন্তু একে আমরা আবারো বাউন্স ব্যাক করতে দেখতে পাবো। এর মধ্যে কিন্তু অনেক উঁচুতে টার্গেট প্রাইসও দেওয়া হচ্ছে। তো চলুন কোম্পানির নাম কি আছে বা কোম্পানির বিজনেস কি আছে বা চার্টের মধ্যে কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে সেই সব বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তার আগে फ्रेंड्स এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। फ्रेंड्स আজকে আমরা যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি তার প্রাইস চলছে 4539 এর কাছাকাছি। আজকে আমাদেরকে অলমোস্ট 10% এর মতো কারেকশন দেখিয়েছে কোম্পানি। কিন্তু फ्रेंड्स ডেব ফ্রি কোম্পানি আছে, মিড ক্যাপ কোম্পানি আছে, মার্কেট ক্যাপ আছে 17836 করে। কোম্পানির কি বিজনেস আছে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি, অনলাইন সার্ভিস। তো ডেফিনেটলি অনলাইনে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে চলছে, প্রত্যেক কিন্তু আমরা অনলাইনের উপর ডিপেন্ড হয়ে পড়েছি। তো চলুন কোম্পানির নাম কি আছে বা কোম্পানির মধ্যে কতটা কারেকশন এসেছে সেটা আমরা দেখে নেব। কোম্পানির নাম দেখার আগে কোম্পানির বেসিক কিছু পয়েন্ট আমরা দেখে নেব। फ्रेंड्स দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি হ্যাজ রিডিউসড ডেট, কোম্পানি ইজ অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি, কোম্পানির মধ্যে প্রফিট গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে লাস্ট 5 ইয়ার্সে 52% এর মতো। নেগেটিভ দিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি বুক ভ্যালু কিছুটা বেড়েছে। আচ্ছা রেভিনিউ যদি দেখবেন তো কোম্পানির মধ্যে রেভিনিউ জেনারেট হচ্ছে কিনা সেটা দেখাও খুবই ইম্পর্টেন্ট আছে। কোম্পানির মধ্যে যদি সেলস হয় তাহলে ডেফিনেটলি রেভিনিউ কিন্তু আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2017 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 329 করোড়, 2018তে 426 করোড়, 2019 507 করোড়, 2020তে আমরা দেখতে পাচ্ছি 638 করোড় এবং 2021 669 করোড়ের কিন্তু রেভিনিউ এসেছে আমরা দেখতে পাচ্ছি। তো কন্টিনিউয়াসলি একটা কোম্পানির মধ্যে 5 বছর ধরে রেভিনিউ কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি কোম্পানির জন্য কিন্তু পজিটিভ দিক আছে। চলুন নেট প্রফিট কেমন হচ্ছে দেখে নেব। নেট প্রফিট যদি দেখবেন তো फ्रेंड्स নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি 2017 সালে মাইনাসে ছিল, নেগেটিভে ছিল, দেখুন -64 কারোর দেখতে পাওয়া যাচ্ছে। 2018তে আমরা দেখতে পেলাম সেটা পজিটিভে হয়ে গেল 54 কারোর। তো কোম্পানির মধ্যে 2018 সালে পারফরম্যান্স আমরা দেখতে পেয়েছি যে হয়েছে, কোম্পানির মধ্যে প্রফিট এসেছে আমরা দেখতে পাচ্ছি, প্রফিট হয়েছে দেখতে পাচ্ছি। 2019 দেখুন 20 কারোর হলো, কিছুটা কম হয়ে গেছিল কিন্তু প্রফিটেই ছিল। 2020তে আমরা দেখতে পাচ্ছি 149 করে। তো রাইট 2020তে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির মধ্যে বিজনেস কিন্তু খুব ভালোভাবে চলেছে, কোম্পানির মধ্যে সেলস বেড়েছে, রেভিনিউ জেনারেট হয়েছে এবং নেট প্রফিটও ইনক্রিজ হয়েছে। 2021 সালে আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিট কিন্তু ডাবল হয়ে গেল, দেখুন 282 করে। তো কোম্পানির মধ্যে লাস্ট 2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস খুব ভালোভাবে চলছে। কেন যে ফ্রেন্ডস আমরা জানি যে কোভিড যখন এসেছিল তখন কিন্তু ডেফিনেটলি কোনো বিজনেস চলছিল না, শুধুমাত্র অনলাইনের উপরে কিন্তু আমরা ডিপেন্ড হয়ে পড়েছিলাম, অনলাইনের মধ্যে কিন্তু আমরা ভরসা করছিলাম। তো কোম্পানির বিজনেস আমরা দেখতে পাচ্ছি অনলাইনের ওপর আছে। কোম্পানির মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি ডেট টু ইকুইটি কিন্তু 0.00। তো কোম্পানির মধ্যে কোনো ডেট নেই, কোম্পানি ডেট ফ্রি কোম্পানি আছে। তো এই ধরনের কোম্পানির দিকে অবশ্যই আমরা ফোকাস করতে পারি। চলুন কোম্পানির নাম কি আছে এবার আমরা দেখে নেব সময় নষ্ট না করে। কোম্পানির নাম আপনাদের সামনে আছে ইন্ডিয়া মার্ট লিমিটেড। ইন্ডিয়া মার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 52 উইক হাই ছিল 9952, অলমোস্ট 10,000-এর কাছাকাছি। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া মার্ট এখন চলে এসেছে 4500। তো আমাদেরকে অলরেডি 55% এর ডিসকাউন্ট দেখিয়ে দিয়েছে, 55% এর কারেকশন ইন্ডিয়া মার্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ইন্ডিয়া মার্টের মধ্যে ফ্রেন্ডস আরোই আমরা দেখতে পাচ্ছি 30%। ইন্ডিয়া মার্টের যদি ফ্রেন্ডস আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন তো এখানে ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে কনজিউমার ইলেকট্রনিকের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ক্লথ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের যে ড্রেসগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যাচ্ছে, ভেজিটেবল পাওয়া যাচ্ছে, তাছাড়া প্যাকেজিং মেটেরিয়াল পাওয়া যাচ্ছে,
কেমিক্যালের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, মেশিনারি কম্পোনেন্টের পার্ট পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া মার্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল আছে। এখানে বায়ারও আছে, এখানে সেলারও আছে। তো অনলাইনের বিজনেসের উপর কিন্তু ডেফিনেটলি আমরা এখন সবাই ভরসা করছে, কিন্তু কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া মার্টের শেয়ারের মধ্যে কারেকশন আসছে। তো কেন কারেকশন আসছে ফ্রেন্ডস? 10,000 লেভেলে পৌঁছে গেছিল মাত্র 2019 থেকে আমরা দেখতে পাচ্ছি 2020-র মধ্যেই 10,000 লেভেলে পৌঁছে গেছিল। তো এতটা যখন হাই হয়েছিল তো নিচে তো আসতেই হবে ফ্রেন্ডস। বারবার কিন্তু বলে থাকি স্টক সবসময় উপরের দিকে যাবে না, নিচের দিকেও নেমে আসবে। তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু কারেকশন আসছে কন্টিনিউয়াসলি। সেলস যদি দেখবেন তো কোম্পানির মধ্যে সেলসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ হচ্ছে। 2017 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 309 crore, দেন আমরা দেখতে পাচ্ছি 404 crore, 497 crore, 624 crore, 2021-এ সেটা আছে 665 crore, 665 crore। তো কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানির মধ্যে সেলস বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া নেট প্রফিট যদি দেখবেন তো নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি পিছনের সময়গুলো নেগেটিভ 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 ছিল, কিন্তু 2018 থেকে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে। হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি প্রমোটারের কাছে হোল্ডিং আছে 49%, মিউচুয়াল ফান্ডের মধ্যে হোল্ডিং রেখেছে 4.41%, এবং সেটাকে কিন্তু ইনক্রিজও করেছে। দেখুন ইনক্রিজ করেছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ফরেন ইনস্টিটিউশনের মধ্যে হোল্ডিং রাখছে 26%-এর মতো। তো বিদেশি পয়সা কোম্পানির মধ্যে বেশি পরিমাণে ইনভেস্ট করা আছে দেখতে পাওয়া যাচ্ছে। চার্ট কি বলছে দেখে নেবো। চার্ট দেখার আগে ফ্রেন্ডস আজকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু 16 lakh ভলিউম জেনারেট হয়েছে। আজকে প্রচুর পরিমাণে ভলিউম জেনারেট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্যানিক সেলিংও কিন্তু এর মধ্যে চলছে, চলছে 10,000 স্টক 4,500 লেভেলে চলে এসেছে। তো সেলিং কিন্তু চলছে, প্যানিক সেলিং আমরা জানি। তাছাড়া সস্তাতেও চলে এসেছে, এর মধ্যে বাইংও কিন্তু হচ্ছে। মানুষ কিন্তু এত সস্তায় ইন্ডিয়া মার্টকে আর পাবে না। তো বাইং এবং সেলিং যেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে, তো তার জন্য এর মধ্যে ভলিউম জেনারেট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন 1 মান্থে 1 lakh, 2 lakh, 3 lakh এইভাবে ভলিউম জেনারেট হচ্ছিল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আজকে 16 lakh ভলিউমও জেনারেট হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। কন্টিনিউয়াসলি 3 মাস ধরে এর মধ্যে নেগেটিভ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। দেখুন 1 week নেগেটিভ, 1 month নেগেটিভ, 3 months নেগেটিভ। তো কন্টিনিউয়াসলি 3 মাস ধরে ইন্ডিয়া মার্ট কিন্তু নিচের দিকে পড়ছে। সামান্য পারফরমেন্স দেখানোর চেষ্টা করছে কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে। চার্টের উপর ফ্রেন্ডস আমি চলে এসেছি, এবং এর যে প্রিভিয়াস লেভেল ছিল, এর যে প্রিভিয়াস হাই ছিল, সেটা ছিল 10,000 কাছাকাছি। 10,000 কাছাকাছি পৌঁছেছিল। দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে 2021-এ 10,000 লেভেলে পৌঁছেছিল, দেন সেখান থেকে কারেকশন এসেছিল, কনসোলিডেশন করলো। কনসোলিডেশনের পর আবারও আমরা 10,000 লেভেলে যেতে দেখলাম। তাছাড়া 10,000 যে প্রিভিয়াস হাইগুলো ছিল সেগুলোকে কিন্তু ব্রেক করতে পারলো না, উপরে ক্লোজিং দিতে পারলো না, নিচের দিকে পড়ে গেল, এবং কন্টিনিউয়াসলি এর মধ্যে কারেকশন আসছে। দেখুন কিভাবে কারেকশন দেখাচ্ছে আমাদেরকে দেখুন। তাছাড়া এর যে সাপোর্ট গুলো ছিল, 6,800 কাছে একটা স্ট্রং সাপোর্ট ছিল, সেটাকে ভেঙে দিল আমরা দেখতে পেলাম। 6,300 কাছে যে স্ট্রং সাপোর্ট ছিল সেটাকেও ভেঙে দিল, দেন আমরা দেখতে পাচ্ছি 5,400 কাছে সাপোর্ট ছিল সেটাকেও ভেঙে দিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এর যে নেক্সট সাপোর্ট ছিল 4,600 কাছাকাছি সেটাকেও ভেঙে দিয়েছে, এবং নিচে ক্লোজিং দিয়েছে 4,541 কাছাকাছি। তো কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট লেভেল গুলোকে ভেঙে দিয়েছে। এখন ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে এই সাপোর্টটাকেও ভেঙে দিয়েছে, 4,000 পাওয়া যাচ্ছে। এর যে সাপোর্ট ছিল 4,600 কাছে সেটাকেও ভেঙে দিয়েছে এবং নিচে চলে এসেছে। তো ডেফিনেটলি এর মধ্যে আরো উইকনেস আসতে চলেছে, এই স্টক কিন্তু আরো নিচের দিকে নামতে চলেছে। এর যে নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি সেটা আছে 3,832 কাছাকাছি। এই লেভেলগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে দিয়েছে। তো ডেফিনেটলি এখন যেহেতু সাপোর্টের নিচে দাঁড়িয়ে আছে, তো আশা করা হচ্ছে যে এর মধ্যে আরও কিছুটা কারেকশন দেখতে পাবো, এবং 3,800 কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে, 3,832 কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে। তো আপনারা চাইলে অবশ্যই এই সাপোর্টে আসা অব্দি ওয়েট করতে পারেন। মার্টের মতন স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারী কারেকশন আসছে এবং আমাদের কাছে একটা সুযোগ আছে। তো আপনারা চাইলে অবশ্যই ইন্ডিয়া মার্টকে নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করে ওয়াচ করতে পারেন। চলুন আরএসআই নাম্বার কি আছে দেখে নেবো। আরএসআই নাম্বার ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 13 চলে এসেছে ফ্রেন্ডস। দেখুন আমরা জানি 20-30 মধ্যে যেই জোনটা থাকে সেখান থেকে কিন্তু স্টক বাউন্স ব্যাক করে। তো ডেফিনেটলি দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকটাই কারেকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো আশা করা হচ্ছে এর মধ্যে আরো কিছুটা কারেকশন আসতে পারে, কেননা সাপোর্টকে ভেঙে দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে।
কমিউনিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি 70% বলছে বাই করার জন্য, 26% বলছে সেল এবং 4% বলছে হোল। তো অলমোস্ট 74% এর মধ্যে বাইং করার জন্য মতামত দিচ্ছে, তো একটা হিউজ কমিউনিটির মধ্যে বাইং করার জন্য মতামত দিচ্ছে। ফ্রেন্ডস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 9% 4% করে কারেকশন আসছে, প্রায় একদিনে 400 থেকে 500 পয়েন্টের কারেকশন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। ফ্রেন্ডস যখন স্টক বাউন্স ব্যাক করতে শুরু করবে তখন ডেফিনেটলি এই ধরনেরই কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাবো, আবারও কিন্তু একে আমরা 10,000 প্রাইসে যেতে দেখতে পাবো খুবই ইজিলি। তো আপনারা চাইলে অবশ্যই ইন্ডিয়া মার্কেট নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তো ফ্রেন্ডস আপনারা কি ভাবছেন এই স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা উঁচু লেভেলে বাইং করেছেন তাদের জন্য বলবো ফ্রেন্ডস প্যানিক না করে একটু ধৈর্য ধরে হোল্ড অ্যান্ড কন্টিনিউ করে যান। তো ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগছে, ইনফরমেশন যদি কাজে আসে তাহলে ডেফিনেটলি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।